আমাদের মসজিদগুলো যেভাবে মুসল্লি শূন্য হয়ে গেছে, আমাদের মুসলিম দেশের মসজিদগুলোতে মুসল্লি আছে? মসজিদ আছে কিন্তু কি নাই, মুসল্লি নাই। এখন জামাত ছেড়ে দেওয়া, জামাতে নামাজ না পড়া, এটা আপনি রসুলের জমানায়ও কিছু কিছু ঘটনা করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, বলতেন যে সমস্ত লোকেরা জমাতে নামাজ পড়বে না, আমি আমার তরুণদেরকে মনে চাই যেন তাদেরকে হুকুম দিব, তারা যেন লাকড়ি জমা করবে, লাকড়ি জমা করে ওই সমস্ত লোকদের ঘরে আগুন লাগিয়ে দিবে যারা মসজিদে নামাজ পড়তে আসে নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় খোঁজ নিতেন, সাহাবায়ে কেরামদের তাবেঈনদের মধ্যে অনেককে তিনি তালাশ করতেন নামাজ পড়তে আসছেন কিনা। মাঝে মাঝে কিছু বুজুর্গ লোককে উনি নামাজের মধ্যে পাইতেন না ফজরের সময়, তখন উনি খোঁজ নিয়ে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, সে ফজরের সলাতে মসজিদে আসে নাই কেন? তখন তাকে বলা হইল যে উনি সারা রাত কিয়ামুল লাইল করছিলেন তাহাজ্জুদের নামাজ, সকালে ওনার ঘুম চলে আসছে সেজন্য তিনি ফজরে উঠতে পারেন নাই। হযরত ওমর ওই জায়গায় ওই বুজুর্গ ব্যক্তিকে ব্যত্যাঘাত করতে চেয়েছিলেন এবং তিনি খুব বেশি এটাকে তিরস্কার করেছেন, নিন্দা করেছেন যে এরকম সারা রাতে তাহাজ্জুদের দরকার নাই, সারা রাতে তাহাজ্জুদের দরকার নাই, যেই সারা রাতে তাহাজ্জুদ ফজরের নামাজ থেকে মানুষকে বিরত রাখে। যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ফজরের নামাজ মসজিদে পড়তে পারতেছে না তাহাজ্জুদের কারণে, নামাজ কিন্তু উনি কজা করেন নাই, উনি ঘরে পড়ছেন, উনি এত বড় সাহাবি, একজন তাবি বুজুর্গ, নাউজুবিল্লাহ, উনি কি নামাজ ছেড়ে দিয়েছেন? না, উনি ফজর নামাজটা ঘরে পড়ে ফেলছেন, শরীর ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সেজন্য সারা রাতের ইবাদতের কারণে সকালবেলা মসজিদে যেতে পারেন নাই, সেটা ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মেনে নেন নাই। তাহলে সারা রাতের প্যান্ডেলে ওয়াজ করার কারণে যদি আমরা ফজরের নামাজ যদি মসজিদে যেতে না পারি, ওমর ইবনে খাত্তাব যদি বেঁচে থাকতেন তাহলে আমাদেরকে সবাইকে বেদ দিয়ে পিটাতেন আমাদেরকে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি সেটাও বলতেছি না, সেটা কথা প্রসঙ্গ আসছে, আমি এটাই বুঝাতে চাচ্ছি যে সাহাবাদের জমানায় জামাতের গুরুত্ব ছিল এবং মাঝে মাঝে কেউ কেউ নামাজে না আসলে সেটা খবরদারি করা হতো, সেটার পর্যবেক্ষণ দেওয়া হতো, সেটা খোঁজখবর নেওয়া হতো, একটা জিজ্ঞাসাবাদের মুখোমুখি তাকে করা হতো। সাহাবাদের জমানার পরে বনি উমাইয়াদের জমানা আসলো, সেই সময়ও মুসলমানদের মধ্যে হয়তো কিছু কিছু গাফলত ছিল, বনু আব্বাসিয়ার জমানার মধ্যে মুসলমানদের মধ্যে গাফলত একটু বেশি বেড়ে গেছে, মানে ইসলামের জন্মের 150 বছর পরের কথা, 100 বছরের পরে বনু আব্বাসের জমানায় গাফলত বেড়ে গেছে। শত শত বছর বনু আব্বাসিয়ারা ক্ষমতায় ছিল, এরপরে টার্কিশ উসমানিরা ক্ষমতায় ছিল, ইসলামের বিগত 1500 বছরের ইতিহাসে, বিগত 1500 বছরে আমরা যে সমস্ত কাজগুলো এখন করতেছি, সেই সময়ও জেনা, ব্যভিচার, চুরি, দুর্নীতি, মিথ্যা কথা বলা, মসজিদে নামাজ না পড়া, সেটাও ছিল ইসলামের যুগে যুগে ছিল, কিন্তু খুব কম এবং বিচ্ছিন্ন, একজন দুইজন, হাজারের মধ্যে একজন, লাখের মধ্যে একজন, পুরো মহল্লার মধ্যে 500 মুসল্লি, 1000 মুসল্লি হয়তো দুইজন বা তিনজন আসে নাই, কথা ঠিক কিনা? 1500 বছর ইতিহাস সাক্ষী, মুসলমানরা তাদের আমলের মধ্যে স্থির ছিল। এখন এই জমানায় মুসলমানরা যেইভাবে মসজিদকে বাদ দিয়ে, মসজিদকে ছেড়ে দিয়েছে, জমাতের সাথে নামাজ পড়া ছেড়ে দিয়েছে গণহারে, এখন বরং উল্টো হয়ে গেছে। আগে যেটা দেখা হতো সেটা ছিল যে শতকরা কয়জন লোক মসজিদে আসে নাই, এর 1500 বছর এটা হিসাব করা হতো বিগত দিনগুলোতে, যে শতকরা প্রতি 10 জনের মধ্যে কয়জন আসে নাই, প্রতি 50 জনে কয়জন অনুপস্থিত, তার মানে অনুপস্থিতির হারটা ছিল খুব কম। আর এখন উল্টো হয়ে গেছে, এখন এখন হলো শতকরা কয়জন লোক নামাজ পড়তেছে,
জমানা বদলে গেছে। শতকরা কয়জন লোক নামাজ পড়ে নাই? এটা ছিল বিগত 1500 বছরের প্রশ্ন, আর আজকের প্রশ্ন হচ্ছে শতকরা কয় পার্সেন্ট লোক নামাজ পড়তেছে? কথা বুঝে আসছে? এখন আমার প্রশ্নটা হলো, নামাজ না পড়া, মসজিদে না যাওয়া এটা কবিরা গুনাহ, সুন্নতে মুয়াক্কাদা কে ছেড়ে দেওয়া অথবা ওয়াজিবকে ছেড়ে দেওয়া, এটা যদি শতকরা যদি দুইজন চারজন পাঁচজন দশজন করে থাকে। কিন্তু গণহারে মানুষ যেভাবে মসজিদ ছেড়ে দিয়েছে, গণহারে মানুষ যেভাবে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ফরজ, হাদিসে স্পষ্ট আছে মান তারকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে লাগাতার কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে আর মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে। সেখানে আমাদের ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, কাফের মানে এখানে কাফের ধমকি দিয়েছেন, অর্থাৎ কাফের হয়ে যাবার কাছাকাছি হবে, অথবা কাফের বলতে কুফরে আমলি, অর্থাৎ সে কঠিন পর্যায়ে ফাসিক হয়ে যাবে। তারপরেও আলামরা সেই মুসলমানকে রক্ষা করেছে যে ইচ্ছাকৃতভাবে সে নামাজকে ছেড়ে দিয়েছে। আমরা শুধু মসজিদ ছেড়ে দিই নাই, ফজরের সময় দেখা যাবে মসজিদে কম মুসল্লি, বুঝলাম মানুষ গাফল হয়ে গেছে, সেজন্য তারা মসজিদে না এসে তারা বাসায় আছে। আমার ভাইয়েরা যারা বাসায় আছে তারা কি বাসায় নামাজ পড়ে? আজকে আমি যখন আসতেছিলাম আমাদের গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, পুরো চাকাটাই নষ্ট হয়ে নতুন আবার ইয়ে করতে হবে, অনেক লম্বা সময় লাগবে, এই জন্য আমরা আর একটা পরিবহন আসছি, মানে সাধারণ যাত্রীরা যে গাড়িতে আসে সেই গাড়িতে এসে এখানে এক জায়গায় নামছি, ওখান থেকে বড় গাড়িতে কারে করে আসলাম এ পর্যন্ত ব্রাহ্মণবাড়ি পর্যন্ত। একটা লোক আমরা বললাম গাড়ি থামানোর জন্য, একটা ব্যক্তি নামাজ পড়ার জন্য নামেনি। আমরা ট্রেনে যখন ভ্রমণ করি তখন এতগুলো বগি, 15টা 20টা বগি থাকে, হ্যাঁ, সেখানে দেখা যায় একটা ছোট্ট বগি আছে নামাজের জন্য, ট্রেনের হাজারো যাত্রীর মধ্যে মাত্র হয়তো 50 জন ব্যক্তি বা 100 জন ব্যক্তি, হবার 100 জন হবে না, তারা হয়তো সলাত আদায় করার চেষ্টা করে, আর একেবারে স্বাচ্ছন্দ্যে সব মানুষ ট্রেনে বসে থাকে। আমি আপনাদেরকে শুধু একটা পয়েন্ট এখানে বলতে চাচ্ছি, এইভাবে গণহারে এইভাবে আমল ছেড়ে দেওয়াটা এটা আমলের বিচ্ছেদই না, এটা হচ্ছে বেইমানি, মুনাফিকি, আর মানুষের মুরতাদ হয়ে গেছে ভিতরে ভিতরে, এটার লক্ষণ এটা।